প্রাণের ত্রিপল কেটে কালো পতাকা দেখাচ্ছেন। মনে রাখবেন, আপনি নিজে বঞ্চিত হচ্ছেন, আপনার আত্মীয় বন্ধুকে বঞ্চিত করছেন। প্রধানমন্ত্রী যখন তার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যকে পাঠান, তখন ভবিষ্যতের জন্য, আপনাদের সুরক্ষার জন্য, গোসাবার মানুষের জন্য, দয়াপুর লাহিড়িপুরের সব মানুষের জন্য, যারা প্রতি বছর কোনো না কোনো সাইক্লোন, কখনো আয়লা কখনো লায়লা কখনো বুলবুল এরকম আক্রান্ত হন, তাদের পার্মানেন্ট যাতে ব্যবস্থা করা যায় সেই রিপোর্ট দেওয়ার জন্য আমি এসেছি। কেন্দ্রীয় মন্ত্রী, আমি রাজনীতি করতে আসিনি। যারা তৃণমূলের পতাকা নিয়ে ফোব্যাক করছেন, আমি তাদেরকে বলছি, দয়া করে নিজের নিজের পরিবার আর বন্ধুদের এত বড় ক্ষতি করে দেবেন না। আমি আপনাদের সকলের জন্য এসেছি। দয়াপুরে লাহিড়িপুরের যত পীড়িত মানুষ আছেন, এই গোসাবায় এসেছি, সুন্দরবনের জলপথে 1.5 ঘন্টার পথ অতিক্রম করে এসেছি আপনাদের মঙ্গলের জন্য। আমি তাই ভিতরে যাব, দয়া করে হাত জোর করে বলছি, আপনারা সহযোগিতা করুন। ভবিষ্যতে শুধু বুলবুল একবার এসে থেমে যাবে না, যখন বিজেপির জামানা আসবে তখনও বুলবুলের পরে কোনো না টুনটুনি কেউ আসবে, ঝড় আসবে, সুন্দরবন গোসাবা বারবার ডুবে মরবে। এই রাজনীতির বাইরে চলুন, নিজেদের বাঁচাবার জন্য আমাকে সাথ দিন, আমি যাচ্ছি, দয়া করে সঙ্গে আসুন, আমি দেখব আপনাদের উপকারের জন্য সংসদে বলবো। চলুন বন্ধুরা, চলুন। তার বার্তা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে দেব, তিনি তার জন্য ব্যবস্থা নেবেন। এখানকার যারা অভাবে আছেন, কষ্টে আছেন, তৃণমূল কি করতে চায়? তৃণমূল দেখাতে চায় যে পশ্চিমবঙ্গের লোক না খেয়ে পড়ে থাকুক। তৃণমূল কি জন্য দোকান করছে? কেন মেয়েদের হাতে কালো পতাকা ধরিয়ে দিয়েছে? প্রাণের ত্রিপল কেটে সেটা যে কালো পতাকা করাচ্ছে, কি বলতে চায়? যেখানে ত্রাণ নিয়ে অন্যায় হচ্ছে, এখানে যারা অব্যবস্থার মধ্যে আছে, চল পাচ্ছে না, খাওয়া হচ্ছে না, তাদেরকে যাতে আমরা না বলতে পারি। এই গোসাবার লাহিড়িপুরে দয়াপুরে হাজারে হাজারে লোক আমাদের কাছে ফোন করছে, আমরা কষ্টে আছি, সেই দুঃখ দেখতে এসছে বলে তৃণমূল আমাদেরকে গোব্যাক করছে। গ্রামের মেয়েগুলো জানে না কেন গোব্যাক করছে। আমি যখন মঞ্চে লঞ্চ থেকে বললাম, আপনারা দেখেছেন যে আপনারা কেন গোব্যাক করছেন, আপনাদের দুরবস্থা মেটাবার জন্য আমরা এসছি। ওরা জানে না, এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। কোন পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পার্লামেন্টে গিয়ে কি বলবেন? পার্লামেন্টে ছবি সহ তুলে ধরব, যে পার্লামেন্টের মধ্যে বসে থেকে তৃণমূলের সংসদরা লেকচার দেয়, তাদের সামনেই ছবি তুলে ধরব, যে পশ্চিমবঙ্গের নাগরিক, আমি একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমি একজন কেন্দ্রীয় মন্ত্রিসভার মোদীজির সৈনিক, আমি দুর্গত পীড়িত এলাকায় আমি নিজে কষ্ট করে পৌঁছেছি, আর তৃণমূলের লোকেরা গোব্যাক ধ্বনি দিয়ে গ্রামের মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না, তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনাদের কি মনে হচ্ছে যে আমি দুদিন ধরে খবর দিয়ে এখানে আসছি, যে আমি আসছি, পুলিশ প্রশাসন সব জানে, পুলিশের লঞ্চ আমাদের আগে এলো, 25 জন মতন মহিলা গোব্যাক দেখাচ্ছে কালো পতাকা নিয়ে, আমাদের হাজারে হাজারে লোক দাঁড়িয়ে আছে, পুলিশের সংখ্যা বেশি আছে, পুলিশ দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে, পুলিশের সামনে তো লাঠি হাতে নিয়ে ঘুরছে তৃণমূলের ক্যাডাররা দেখলাম, সব আপনারা দেখেছেন, আমাদেরও বিভিন্ন মাধ্যমে ছবি যাচ্ছে, আপনাদেরও লাইভ হচ্ছে, আপনারাও পাঠাচ্ছেন, গোটা দেশ দেখছে।
হচ্ছে যে একজন মহিলা নেত্রী মহিলা মন্ত্রী তিনি দুর্গত পীড়িত লোকের পাশে দাঁড়াতে চাইছেন আর এখানকার রাজ্য সরকার পরিপুষ্ট রাজনৈতিক দল তারা পীড়িত মানুষকে বঞ্চিত করছে এই চিত্র আমি সংসদে তুলে ধরব অনুরোধ করছি আমি রাজনীতি করতে এখানে আসিনি প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে বুলবুল পীড়িত লোক যারা কষ্টের মধ্যে আছেন তাদের পরিস্থিতি দেখতে এসেছি তৃণমূল সিপিএম বিজেপি দেখতে আসিনি আমি মানুষের দুর্গতি দেখতে এসেছি আর মানুষের পাশে দাঁড়া